राज्य निर्वाचन कमिशन भोट निरापत्ता उच्च पर्याय बैठक पुलिस कमिशनर डीजीपी कमिशन बैठक स्वराष्ट्र दफ्तर आधिकारिक संगे बैठक मिट्टु सरसि रही प्रतिनिधि संगे मिट्टु बैठक की एखो चलते শোনা কিছুক্ষণ আগে বৈঠক শেষ হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কলকাতায় যে গতকাল থেকে একের পর এক ঘটনা ঘটছে যে অপ্রীতিকর ঘটনা কোথাও ব্লাস্ট হচ্ছে কোথাও বহিরাগতরা প্রবেশ করছেন সামগ্রিক দিক থেকে দেখতে গেলে নির্বাচনের সময় যাতে এদের কোনো প্রভাব না পড়ে এই সমস্ত ঘটনা সে বিষয়টাকে মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে সেই কারণে আজকে পুলিশ কমিশনার তার পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র সচিব উভয় বৈঠকে বসেছিলেন তবে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সেই বৈঠকটা হয়েছে সেটা মূলত আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তবে ডিজিপি এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনের সঙ্গে যে বৈঠক হচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চিত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে এবং এই কারণে আগামীকাল বিভিন্ন জায়গায় ড্রোন ওড়ানো হবে তার পাশাপাশি কমিশনের যে নির্দেশ সেই নির্দেশকে কেউ উপেক্ষা করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার অর্থাৎ জিরো টলারেন্স কারণ গতকালই তুমি জানো যে রাজ্য পুলিশের ডিজি এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারকে রাজ্য নির্বাচন কমিশনার রিমাইন্ডার পাঠিয়েছেন এবং রিমাইন্ডার পাঠিয়ে যেটা সাফ বলে দিয়েছেন যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না নিশ্চিত পুলিশি নিরাপত্তা দরকার এবং সেই মতো করেই মূলত নাকা চেকিং বাড়াতে হবে বিভিন্ন জায়গায় সে বর্ডার যে আছে বর্ডার সিল করতে হবে সমগ্র বিষয়টা লক্ষ্য করা হচ্ছে তারপরে দেখা গেল কলকাতা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যে তুমি যেটা জানো কসবা বেয়ালা সহ বিভিন্ন জায়গায় বহিরাগতদের যে প্রবেশ সেই প্রবেশের ঘটনা খবর ইতিমধ্যে মিলছে তার পাশাপাশি বালিগঞ্জে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বোমা মারা হয়েছে এমনটাই অভিযোগ সমস্ত বিষয়টাই আজকে কেন ঘটছে না ঘটছে যাবতীয় ডিটেলস আজকে কলকাতা পুলিশ কমিশনারের কাছে জানতে চাইছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস শুধু তাই না যে সমস্ত এলাকায় ঘটনাগুলো ঘটছে সেগুলো আদৌ সেন্সিটিভ বুথ কিনা যদি না হয়ে থাকে সেগুলোকে অবিলম্বে যাতে সেন্সিটিভ বুথ হিসেবে ঘোষণা করা হয় গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে কাজেই এই নির্বাচনের আগের মুহূর্তে দাঁড়িয়ে এই রুদ্ধদ্বার বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই প্রথমবারই দেখা গেল রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার উভয় মিলে আজকে রুদ্ধদ্বার নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করলেন রুদ্ধদ্বার বৈঠক যা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুমি জানো রাত পোহলাই নির্বাচন এবং তার আগে দাঁড়িয়ে সকাল থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর তৎপরতা দেখা যাচ্ছে কলকাতা পুলিশ কর্মীরা হাওড়া চিংড়িহাট সহ বিভিন্ন জায়গায় মূলত নির্বাচনের আগে যে নাকা চেকিং প্রক্রিয়া সেই নাকা চেকিং প্রক্রিয়া করছেন বিশেষ করে বাইরে থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে বিশেষ করে ঝাড়খণ্ড হোক কেরল হোক আসাম হোক অন্যান্য যে সমস্ত স্টেট থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে খতিয়ে দেখা হচ্ছে কারণ নির্বাচন কমিশন থেকে সাফ নির্দেশ বাইরে রাজ্য থেকে যে সমস্ত গাড়িগুলো আসবে সেই গাড়িগুলোকে খতিয়ে দেখতে হবে সেই মতো করে কলকাতা পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বিভিন্ন জায়গায় যে হোটেল বা গেস্ট হাউস বা বিভিন্ন জায়গায় যে সমস্ত বহিরাগত দেখো কমিশনের তরফে প্রথমে জানানো হয়েছিল স্পর্শকাতর বুথগুলোতে 25% বুথে মূলত সিসিটিভি ক্যামেরা রাখা হবে তারপর হাইকোর্টের নির্দেশ মোতাবেক 100% বুথে সিসিটিভি ক্যামেরা থাকছে কাজেই স্পর্শকাতর বুথের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা প্রথম থেকেই একদম সক্রিয় রাখতে কার্যত কমিশন তৎপর এবং সেই মতো করেই মূলত স্পর্শকাতর বুথগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে তুমি জানো যে কিউআরটি এবং স্পেশাল কিউআরটি টিম এই দুটো টিমকে সবসময় সজাগ রাখতে বলা হচ্ছে কারণ স্পর্শকাতর বুথগুলোতেই যেগুলো মূলত রেড জোন হিসেবে পরিচিত হয়ে রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে যাতে কিউআরটি এবং স্পেশাল কিউআরটি টিম কয়েক মিনিটের মধ্যে যাতে ঘটনাস্থলে পৌঁছে দেয় সেই ব্যবস্থা করে ঘিরে ফেলার কথাই বলা হচ্ছে এবং সেই জায়গা থেকে স্বচ্ছ এবং অবাধ ভোট যাতে সম্পন্ন হয় সেই জায়গা থেকে তৎপর নির্বাচন কমিশন ধন্যবাদ বিট্টু।